হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। ক্রিয়েন্সের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কীভাবে আমরা নাম্বার টাইপ ইনপুট বক্স থেকে স্পিন বটনগুলোকে রিমুভ করতে পারি। বেসিক্যালি স্পিন বটন হলো নাম্বার টাইপের ইনপুট বক্স যদি আপনারা ইউজ করে থাকেন কোনো ফর্মের মধ্যে, তাহলে দেখতে পারবেন যে তার রাইট সাইডের কর্নারের মধ্যে রাইট সাইডে দুটি আপার বক্স আর লোয়ার বক্স, যার মধ্যে একটির মধ্যে ক্লিক করলে নাম্বার ইনক্রিমেন্ট হয় এবং অন্যটির মধ্যে ক্লিক করলে নাম্বার ডিক্রিমেন্ট হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে ওই স্পিন বটনগুলোকে কীভাবে আমরা নাম্বার টাইপের ইনপুট বক্স থেকে রিমুভ করতে পারি। বেসিক্যালি আমার একটু প্রজেক্টের মধ্যে এই টাস্কটা পড়েছিল যে বেসিক্যালি যে ক্লায়েন্ট আছে তার কাছে এই সিস্টেমটাতে অড লাগছিল, তাই বলছিল যে এটাকে রিমুভ করে দেওয়ার জন্য। তো আমি এই প্রজেক্টের মধ্যে এটা রিমুভ করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনারা যদি কোনো সময় এই প্রবলেমটা ফেস করেন, যে ওই কোনো ক্লায়েন্টের যদি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এই স্পিন বটনগুলোকে রিমুভ করতে হবে, তাহলে আপনারা কীভাবে এটা রিমুভ করতে পারবেন। তো আমি প্রথমে সাবলাইম টেক্সট এডিটরের মাধ্যমে একটি ফাইল ওপেন করে নিলাম যে ফাইলটির মধ্যে নাম্বার টাইপের ইনপুট বক্স রয়েছে, এবং ওই ইনপুট বক্সটিকে সিএসএস কোডের মাধ্যমে হাইট এবং ওয়েট একটু বাড়িয়ে দেওয়া হলো, যাতে করে ওই নাম্বার টাইপের ইনপুট বক্সটি স্পষ্টভাবে বোঝা যায়। সিএসএসের মধ্যে নাম্বার টাইপের ইনপুট বক্সের ভিতর থাকা স্পিনার বটনগুলোকে টার্গেট করার জন্য আমাদের কিছু প্রিফিক্সেস ইউজ করতে হবে। প্রিফিক্সেস মূলত ইউজ করা হয় আমাদের এমন কিছু সিএসএসের কোড আছে যেগুলো ব্রাউজার বুঝতে পারে না, তো ওই ব্রাউজারগুলোকে প্রিফিক্সেসের সাহায্যে বোঝানো হয় যে এই যে সিএসএসের কোডগুলো সেগুলো ওই ব্রাউজারের জন্য ইউজ করা হচ্ছে। তো আমি এখানে ইনপুট টাইপকে টার্গেট করে ওয়েবকিট নামে প্রিফিক্সেস নিয়ে তারপর দিয়ে দিলাম আউটার স্পিনার বটন, একটি স্পিনার বটনকে টার্গেট করার জন্য। তো আমি সিম কোডটি আবার ইনার স্পিনার বটনের ক্ষেত্রে ইউজ করব, অর্থাৎ ইনপুট টাইপকে টার্গেট করে ওয়েবকিট নামক প্রিফিক্সেসটি নিয়ে তারপর দিয়ে দিব ইনার স্পিনার বটন। এখন যদি আমি অ্যাপারেন্স প্রপার্টিটির সাথে ওয়েবকিট নামক প্রিফিক্সেসটি লাগিয়ে তার ভ্যালু দিয়ে দিই নাম, তাহলে দেখতে পারবো যে এখন আর ওই ক্রোম ব্রাউজারের মধ্যে যে ইনপুট বক্সটি রয়েছে তার মধ্যে ওই স্পিন বটনগুলি শো হচ্ছে না। ওয়েবকিট প্রিফিক্সেসটি ইউজ করা হয় মূলত অপেরা, ক্রোম, সাফারি এবং ইটস ব্রাউজারের জন্য, এটি অন্য কোনো ব্রাউজারের মধ্যে কাজ করবে না। অন্য ব্রাউজারের জন্য আলাদা প্রিফিক্সেস ইউজ করতে হবে। যেমন আমি যদি এখানে ফায়ারফক্সের মধ্যে সেম কোডটি রান করি, তাহলে দেখতে পারবো যে ইনপুট বক্সের মধ্যে বটন দুটি শো হচ্ছে। তো ওয়েবকিট প্রিফিক্সেসের সাহায্যে এই বটন দুটি হাইড হচ্ছে না, তার জন্য আমাদের আলাদা প্রিফিক্সেস ইউজ করতে হবে যা হলো MOZ। এখন আমি ফায়ারফক্স ব্রাউজারের জন্য ইনপুট টেকটিকে তার আইডি দ্বারা টার্গেট করে MOZ প্রিফিক্সেসের সাথে অ্যাপারেন্স অ্যাট্রিবিউট নিয়ে তার ভ্যালু দিয়ে দিলাম টেক্সট ফিল্ড। তাহলে দেখতে পারবো যে এখন যদি আমরা ফায়ারফক্স দ্বারা ওই সেম কোডটিকে রান করাই, তাহলে ওই যে ইনপুট বক্সটি নাম্বার টাইপের ছিল সেটি এখন টেক্সট টাইপের হয়ে গেছে, তো এখানে আর ওই বটন দুটি শো হচ্ছে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।